সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিওস সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুগণ, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। তো বন্ধুগণ, আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে তোমাদের মোটর ভেহিকল ইন্সপেক্টর যে পরীক্ষা হয়েছিল অনেকদিন আগে, তার রেজাল্ট আজকে ডিক্লেয়ার হয়েছে অফিসিয়ালি রেজাল্ট, এবং ইন্টারভিউ শেডিউল অ্যানাউন্স হয়ে গেছে। তারই নোটিশ দিয়েছে যে কার কবে ইন্টারভিউ পড়েছে এবং কখন হবে, টাইম টাইম দিয়ে দিয়েছে। তো সেই নোটিশটাই তোমাদের আমি দেখিয়ে দেবো, পুরো লিস্ট দিয়ে দিয়েছে যারা যারা কোয়ালিফাই করেছে ইন্টারভিউর জন্য মোটর ভেহিকল ইন্সপেক্টর। এটা নন টেকনিক্যাল পোস্ট, যে এক্সামটা হয়েছিল নন টেকনিক্যাল পোস্টে, তো তারই ফাইনাল রেজাল্ট হয়েছে এবং ইন্টারভিউর জন্য কারা কারা সিলেক্টেড হয়েছে তাদের সব নাম দিয়ে দিয়েছে। তো তোমরা সেই লিস্ট তার দেখতেই পাচ্ছ কাদের নাম দিয়েছে। তোমরা যা যা এক্সাম দিয়েছিলে তারা তোমাদের নাম এখান থেকে ম্যাচ করে নিতে পারো। এই লিঙ্কটা আমি দিয়ে দেবো এই ভিডিও নিচে ডিসক্রিপশন আছে, ওইখানে তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে, এই ফাইলটা। সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা তোমাদের নাম খুঁজে নিতে পারো। এখানে যেমন দেখতে পাচ্ছ তোমাদের ইন্টারভিউ শুরু হবে তোমাদের 23 এপ্রিল থেকে, 23 এপ্রিল থেকে ইন্টারভিউ শুরু হবে, এবং তোমাদের দুটো টাইমে করা হয়েছে এখানে, দুটো শিফটে। প্রথম ইন্টারভিউটা হবে সকাল 11টা থেকে, রিপোর্টিং টাইম মানে টাইম অফ রিপোর্টিং আর কি তোমাদের 10টা থেকে দিয়েছে, সরি, টাইম অফ রিপোর্টিং হচ্ছে 10টা থেকে আর ইন্টারভিউ হবে তোমাদের 11টা থেকে। আর সেকেন্ড শিফটটা দিয়েছে তোমাদের রিপোর্টিং টাইম 12টা থেকে এবং ইন্টারভিউ হবে 1:30 থেকে। তো দুটো শিফটে আছে, একটা 10টা আর একটা 12টা। 23 তারিখ থেকে শুরু হচ্ছে, 23 তারিখে এই কজন ক্যান্ডিডেটের 22টা ক্যান্ডিডেটের নাম আছে যাতে ইন্টারভিউ হবে। এটা বোর্ড 1 কোণের দিকে উপরে লেখা আছে, 1 নম্বর বোর্ড এটা। এরপর 23 তারিখ থেকে 2 নম্বর বোর্ডের হবে, মানে বোর্ড অনেকগুলো ভাগ থাকবে। এটা হচ্ছে সেকেন্ড বোর্ড, এটাও টাইমিং সেম এবং ডেটও সেম, 23 তারিখ। বোর্ড 2 আন্ডারে যাদের ইন্টারভিউ হবে তাদের নামগুলো হচ্ছে এটা। এরপর তোমাদের 24 তারিখ হচ্ছে, মানে দুটো ওই দিন দুটো বোর্ডই হবে। এরপর তোমাদের 24 তারিখ বোর্ড 1, 24 তারিখ বোর্ড 1 আন্ডারে হচ্ছে এই নামগুলো, 1 থেকে 22 জন, এরা হচ্ছে বোর্ড 1 আন্ডারে 24 তারিখ। এবার 24 তারিখ বোর্ড 2, 24 তারিখ বোর্ড 2 আন্ডারে হচ্ছে এরা, এই 21 জন, 1 থেকে 21। এখানে তোমাদের রোল নাম্বার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তোমাদের নাম দেওয়া আছে, পাশে তোমাদের ফাদার্স নেম দেওয়া আছে। এই অনুযায়ী তোমাদের নাম দেওয়া হয়েছে এখানে, মানে দুটো বোর্ডের ইন্টারভিউ হবে যেটা বোঝা যাচ্ছে। রোজ আর কি দুটো করে বোর্ড হবে, বোর্ড 1 আর বোর্ড 2, এবং 21 জন কি 22 জন ক্যান্ডিডেট পার বোর্ডে সিলেক্ট করা হয়েছে, এবং দুটো শিফটে, একটা সকাল 10টা এবং একটা দুপুর 12টা, দুটো শিফটে দুটো বোর্ডে ইন্টারভিউ নেওয়া হবে, এটাই বোঝা যাচ্ছে। এটা তোমাদের 25 তারিখ, এরপর তোমাদের 25 তারিখ বোর্ড 2 হচ্ছে এটা, তারপর তোমাদের 26 তারিখ বোর্ড 1, 26 তারিখ বোর্ড 2। তো ব্যাস, মানে 23 তারিখ থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ, তোমাদের শেষ হচ্ছে 26 তারিখ, মানে 4 দিন মধ্যে চলবে। তো এটার ভ্যাকেন্সি খুব সম্ভবত আমার যতটা মনে আছে 50টা মতো বোধ হয় ছিল ভ্যাকেন্সি। তো তার এগেনস্টে তোমাদের এখানে ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করানো হয়েছে 171 এরকম কিছু একটা, 171 জন মনে হয় কোয়ালিফাই করা হয়েছে টোটাল আর কি, যোগ করলে তোমরা পেয়ে যাবে। এবং ভ্যাকেন্সি হচ্ছে 50, মানে 1:3.5 এরকম একটা রেশিও আসছে, যার যে রেশিওতে তোমাদের কোয়ালিফাই করানো হয়েছে ইন্টারভিউতে। এবং ইন্টারভিউর যে কল লেটার আছে মানে সেটা তোমরা 16 তারিখ ডাউনলোড করতে পারবে, 16 এপ্রিল, 16 এপ্রিল থেকে তোমরা ডাউনলোড করা শুরু করতে পারবে ইন্টারভিউর জন্য কল লেটার। তো তাড়াতাড়ি ডাউনলোড করে নিও, কিছুদিন পরেই অ্যাভেলেবল হয়ে যাবে তোমাদের পিএসসি ওয়েবসাইটে। তো তাড়াতাড়ি ডাউনলোড করে নিও, কারণ তার 1 সপ্তাহ পরে ইন্টারভিউ হবে। এবং এটাই ছিল আজকে ভিডিও বন্ধুগণ, যে রেজাল্টটা বেরিয়েছে মোটর ভেহিকল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পোস্টে, সেই রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। অনেকে হয়তো খবর পাওনি এবং অনেকে হয়তো পেয়েছ, তো যারা খবর পাওনি তারা ভিডিওটা শেয়ার করে দাও যাতে আরও অনেক লোক খবর পেয়ে যায়। এবং কিছু জিজ্ঞেস করার থাকলে নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করলে তোমরা ইন্টারভিউ সম্পর্কে, কেপিএসের যে রেজাল্ট বেরিয়েছে কিছুদিন আগে, কেপিএসের ইন্টারভিউ প্লাস তোমাদের মোটর ভেহিকালের যে রেজাল্ট বেরোলো সেটার ইন্টারভিউ, সেই সম্পর্কে একটা ভিডিও আমি আপলোড করবো কিছুদিন পরেই, 2-3 দিন পরেই। তো সেই ভিডিওটা দেখতে চাইলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। এছাড়া আরও অনেক ভিডিও ইন ফিউচার আমি আপলোড করবো, সেই সব ভিডিও যদি দেখতে চাও তাহলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা এই নোটিফিকেশানগুলো পাবে না আমি ভিডিওগুলো কোনো আপলোড করছি। তো সেই জন্য সাবস্ক্রাইব করা জরুরি, আর এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে রেজাল্ট সম্পর্কে। এবং আজকে ভিডিও এবার যদি তোমরা এই চ্যানেলটাকে ফলো করতে পারো ফেসবুকে, তার লিঙ্ক এই ভিডিওর নিচে দেওয়া আছে ডিসক্রিপশনে,
এবং তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, তার লিঙ্ক ওই ভিডিও নিচে পেয়ে যাবে ডিসক্রিপশনে। এবং আমাদের যে কোচিং সেন্টার আছে, একটা কোচিং সেন্টার যেখানে আমরা গভর্নমেন্ট জব জন্য টিউশানি দিই, পড়াই, স্পেশালি WBCS এবং ওয়েস্ট বেঙ্গল আরও যে জব আছে, LDC, KPS এবং ক্লার্কশিপ, আমাদের মিসলেনিয়াস যে এক্সাম হয়েগুলো, এইসব এক্সাম নিয়ে আমাদের একটা কোচিং সেন্টার তৈরি হয়েছে যেখানে আমরা পড়াই। এবং আরও অনেক কোয়ালিফাইড টিচার আছে যারা WBCS কোয়ালিফাইড টিচার, এরকম লেভেলের ভালো কোয়ালিটি ফ্যাকাল্টি পেয়ে যাবে তোমরা। তো সেই সংক্রান্ত কিছু জিজ্ঞেস করার থাকলে নিচে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, সে ফোন নাম্বারটা তোমরা ফোন করে কথা বলতে পারো, এবং আমাদের কোচিং সেন্টারে যদি ইচ্ছা হয় তোমরা ভর্তি হতে পারো। তো এই বলে আজকে ভিডিও আমি শেষ করছি, তো আবার নেক্সট দিন দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পড়াশোনা করো, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, ইন্টারভিউ একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।